আসসালামু আলাইকুম সুপ্রিয় আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে যেভাবে আছো নিরাপদে আছো, ভালো আছো, সুস্থ আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ইংরেজি প্রথম পত্রের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 30 আর ইউ লিসেনিং 3 ইউনিট নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে ওয়ার্ডের উচ্চারণ সঠিকভাবে কীভাবে করতে হবে, স্বরধ্বনি থাকলে সেটাকে কীভাবে উচ্চারণ করতে হবে, মোটামুটি প্রোনাউন্সিয়েশন নিয়েই আলোচনা এই টপিকে। হ্যাঁ, তো আমাদের কথা যে বই আমরা ভালো করে শেষ করব, তারপরে আমাদের কোশ্চেন আইটেমে চলে যাব, ঠিক আছে? তো বইটি আমাদের ভালো করে পড়তে হবে, এই জন্যই আসলে আমাদের ইউনিটগুলির ভিতরে কি আছে এগুলি সব আমরা দেখব। তো চলো আমরা মূল পাঠে চলে যাই। আমরা ইংলিশ ফর টুডে বইটি হাতে নিই এবং ইউনিট 30 আর লিসেনিং 3 এই চ্যাপ্টারটি খুলে ফেলো। ইংলিশ ফর টুডে ক্লাস 6 বইটি হাতে নাও এবং ইউনিট 30-তে চলে যাও। দেখো লেসন 30, আর ইউ লিসেনিং 3, তুমি কি শুনছো? 3, কি বলেছে এখানে দেখি আমরা একটু, লেসনে কি বলেছে আমরা একটু আলোচনা করি। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু রিকগনাইজ ইংলিশ সাউন্ডস, রিকগনাইজ ওয়ার্ড অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্সেস, রিড অ্যালাউড উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। অর্থাৎ কি বলেছে যে পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে ইংরেজি ধ্বনিসমূহ লক্ষ্য করতে, বাক্যে ব্যবহৃত শব্দ খুঁজে বের করতে এবং শব্দের উপর জোর নিতে। মূল পাঠসমূহ উচ্চস্বরে শুদ্ধ উচ্চারণ, শব্দে জোর প্রয়োগ এবং সঠিক স্বরভঙ্গির সাথে পড়তে। আজকের পাঠে আমরা এগুলি শিখতে পারব। তো এতে চলে যাই, কী বলেছে একটু দেখি। লিসেন টু অ্যান্ড সে দ্য ফলোয়িং ওয়ার্ডস, নোটিশ নোটিশ হাউ দ্য লেটার ও ইজ প্রোনাউন্সড ইন ওয়ার্ডস ইন লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2। নিচের শব্দগুলো শোনো ও বলো। লক্ষ্য করো তালিকা 1 এবং তালিকা 2 এর শব্দগুলোর মধ্যে কিভাবে অক্ষর ও উচ্চারিত হয়, অর্থাৎ লিস্ট 1 এবং লিস্ট 2 এর ও এর উচ্চারণগুলি কিভাবে হয়েছে সেটাই এখানে দেখতে বলা হয়েছে। তো আমরা দেখি এইচ ও পি উচ্চারণটা কী হবে, হফ। আর লিস্ট টুতে দেখি এইচ ও পিই। দেখো একটু খেয়াল করো, এখানে কিন্তু ওখানে বলেছি হপ, আর এখানে কি বলবো এখন, হোপ, ঠিক আছে? আর ও বি রফ, কিন্তু যখন আর ও বিই তখন উচ্চারণটা হবে রোফ। এন ও টি নট, এন ও টি নোট, আর ও ডি রট, আর ও ডি রোট। অর্থাৎ হপ হোপ, রপ রোপ, নট নোট, রোড রোড, ঠিক আছে? কীভাবে জোর দেওয়া হয়েছে এবং ওয়ের উচ্চারণটা কীভাবে হয়েছে তোমরা দেখেছো, তো বুঝতে পেরেছো আশা করি। এ ওয়ানে এবার আমরা চলে যাই। এ ওয়ানে কী বলেছে একটু দেখি আমরা। দেখো লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস সেইং সাম মোর ওয়ার্ডস উইথ দ্য টু ভাওয়েল সাউন্ডস টুগেদার, হ্যাঁ, ডিপথং, অ্যাজ ইন দ্য ওয়ার্ড হোপ অর নোট, হোপ অথবা নোটের মতো আরও কিছু শব্দ যেগুলিতে দুটি স্বরশব্দ অর্থাৎ ভাওয়েল সাউন্ড যেটাকে বলি আমরা, যে একত্রে ডিপথং দ্বৈত স্বর তৈরি করেছে, সেগুলি শোনো ও চর্চা করো। এখন আমাদের কিছু ওয়ার্ড এখানে দেওয়া হয়েছে যেগুলি প্র্যাকটিস করতে বলা হয়েছে, বলতে বলা হয়েছে নোট এবং হোপের মতো যে ওয়ার্ডগুলি আসছে, তাই না? তো চলো আমরা পিকচার একটু দেখে নিই, সামনে ওয়ার্ডগুলি আমাদের লেখা আছে আমরা একটু জেনে নিই। বি ও ডাব্লিউ এল উচ্চারণটা কী হবে, বোর্ড, বাটি, তাই না? বি ও এ টি, দেখো আমরা নর্মালি কিন্তু বোর্ড বলি আসলে, কিন্তু আসলে উচ্চারণটা যখন তুমি সঠিকভাবে করতে যাবে তখন উচ্চারণটা হবে বোর্ড, নৌকা। সি ও কে ই কোক, মানে কোক, আমরা যে কোক খাই আর কি। সি ও এ টি কোট, কোট জামা যেগুলিকে বলে। বি ও এন ই বোন, হাত। পিএস ও এন ই ফোন, ফোন। তারপর একটা একটু দেখি,
TISROW throw nikhep kora SNOW snow tushar OLD old puraton ba briddho dui orthi hoy ekhane obosho briddho lokke dekhano hoyeche GOLD gold shorno tarpore chobiti ektu dekheni chobi dekhi ar boli WINDOW window জানালা CLOSED ক্লোজড বন্ধ অর্থাৎ এখানে আমরা কতটি ওয়ার্ড পেলাম দেখো বোল বোট কোক কোট বোন ফোন থ্রো স্নো ওল্ড গোল্ড উইন্ডো ক্লোজড তো এখানে একটু নোট আছে একটু দেখে নাও জিনিসটা একটু লিখে নাও একটু নোটটাও লিখে ফেলো যে উচ্চারণগুলির জন্য কীভাবে নোটটা মনে রাখলে তোমাদের উচ্চারণ করতে সুবিধা হবে দেখো এই ওয়ানে যে আমরা ওয়ার্ডগুলি উচ্চারণ করলাম সেটার জন্য একটু নোট আছে সেটা খাতায় একটু নোট করে রাখো উপরের ওয়ার্ডগুলোর উচ্চারণ লক্ষ্য করো এক্ষেত্রে দুটি ভাওয়াল সাউন্ড একত্রে ডিপথং তৈরি করেছে তাই না আমরা কীভাবে উচ্চারণগুলি করলাম যে উপরের ওয়ার্ডগুলোর উচ্চারণ লক্ষ্য করো এক্ষেত্রে দুটি ভাওয়াল সাউন্ড মানে স্বর শব্দ একত্রে ডিপথং মানে ডিপথং তো দ্বৈত স্বর জানোই তৈরি করেছে অর্থাৎ ওই যে আমরা বললাম BOAT বোট এই যে বোট BOWL বোল এই যে এগুলির কথা বলা হয়েছে এটাকে ডিপথং বলা হয়েছে আর দুটি স্বর শব্দ এক্ষেত্রে দ্বৈত স্বর তৈরি করেছে এই উচ্চারণগুলির জন্য এই নোটটি একটু মনে রাখতে হবে তো চলো তারপর আমরা কী বলেছি একটু দেখে নিই বইতে একটু দেখে নিই কী বলেছে তো দেখো পরে আমাদের এটুতে কী বলেছে একটু দেখে নিই রিড দ্য ফলোয়িং প্যাসেজ চুজ এ ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ডস বিলো টু ফিল ইন ইচ অফ দ্য ব্লাঙ্কস ইন দ্য সেন্টেন্সেস নিচের অনুচ্ছেদটি পড়ো বাক্যগুলোর শূন্যস্থান খালি ঘরগুলো পূরণ করতে নিচের তালিকা থেকে শব্দ বাছাই করো তো এখানে তালিকাতে শব্দগুলি কী আছে একটু দেখে নিই এ PSON ফোন BOWL বোল SOP হোম HOME হোম STOVH স্টোভ CLOSE ক্লোজ COKE কুক NOTE নোট অর্থাৎ এই ওয়ার্ডগুলি দিয়ে নিচের ফিল ইন দ্য ব্লাঙ্কগুলি ব্লাঙ্কে যে ওয়ার্ডগুলি বসবে উপযুক্ত ওয়ার্ডগুলি বসাতে হবে প্যাসেজে তো চলো আমরা একটু দেখে নিই তোমরা এখন বইতে পেন্সিল দিয়ে লেখো পরে হোমওয়ার্কের খাতা একটু সুন্দর করে লিখবে আজকে আমি হোমওয়ার্ক একটু দেবো এখান থেকে ফিল ইন দ্য ব্লাঙ্কগুলি হোমওয়ার্ক থাকবে তো চলো আমরা প্যাসেজটি একটু পড়ে নিই আই ওয়াজ ওয়েটিং ফর মাই ফ্রেন্ড শিলা বাট সিন্স শি ওয়াজ লেট আই থট আই উড জাস্ট গো টু দ্য বুক স্টোর অ্যান্ড গেট সাম স্টেশনারি ফ্রম হে দেয়ার বাট বিফোর লিভিং ড্যাশ আই লেফট দ্য ফলোয়িং ড্যাশ নেক্সট টু দ্য ড্যাশ কিন্তু এখন এখান থেকে দেখো ওয়ার্ডগুলি আসলে কীভাবে বাছাই করে ওখানে বসাতে হবে আমি আগে ওয়ার্ডগুলি একটু দেখো ওখানে বসানোই আছে আই ওয়াজ ওয়েটিং ফর মাই ফ্রেন্ড শিলা বাট কোথায় গেল হ্যাঁ বাট সিন্স শি ওয়াজ লেট আই থট আই উড জাস্ট গো টু দ্য বুক স্টোর অ্যান্ড গেট হোম স্টেশনারি ফ্রম দেয়ার বাট বিফোর লিভিং হোম এটা হবে হোম বাট মানে ছাড়ার আগে বাড়ি ছাড়ার আগে আই লেফট দ্য ফলোয়িং নোট নেক্সট টু দ্য ফোন হ্যাঁ ফোনের পাশে নোটটি সে রেখে গিয়েছিল তাহলে অর্থটা কী দাঁড়ালো যে আই ওয়াজ ওয়েটিং ফর মাই ফ্রেন্ড শিলা আমি আমার বান্ধবী শিলার জন্য অপেক্ষা করেছিলাম বাট সিন্স শি ওয়াজ লেট কিন্তু যেহেতু তার দেরি হচ্ছিল আই থট আই উড জাস্ট গো টু দ্য বুক স্টোর অ্যান্ড গেট সাম স্টেশনারি ফ্রম দেয়ার আমি ভাবলাম আমি বইয়ের দোকানে যাবো এবং সেখানে থেকে কিছু মনোহরে জিনিসপত্র কিনবো বাট বিফোর লিভিং হোম কিন্তু বাসা ত্যাগ করার পূর্বে আই লেফট দ্য ফলোয়িং নোট নেক্সট টু দ্য ফোন আমি নিচের নোটটি ফোনের পাশে রেখে এসেছি তারপর দেখো সুন্দর করে নোটটি লেখা হয়েছে নোটটি সে কীভাবে লিখে গেছে ওটাও আমরা ওই উপরের ওয়ার্ডগুলি দিয়ে ফিল আপ করবো তোমরা বইতে বই থেকে সেই ওয়ার্ডগুলি একটু দেখে নাও দেখো নোটে সে কী লিখে গিয়েছিলো আমরা একটু দেখি নোটে সে কে লিখে গেছিলো সরি আই এম গোয়িং আউট ওন্ট টেক লং আই হ্যাভ লেভ টু ক্যান্স অফ কোক অ্যান্ড এ বোল এভাবে বসাও আমি আগেই বসিয়ে রেখেছি দেখো তোমরা একটু এভাবে বসিয়ে ফেলো অফ ফুডস অন দ্য টেবিল
There is a box of biscuits near the bed. Don't forget to close the lid of the box lightly. If you want tea, the kettle is on the stove. Hope to be back in half an hour. দেখো নোটটি সেইভাবে লিখে গেছে যে সরি আই এম গোয়িং আউট, দুঃখিত আমি বাইরে যাচ্ছি, ওন টেক লং আমি বেশি সময় নেব না, আই হ্যাভ লেফট টু ক্যানস অফ কোক অ্যান্ড এ বোল অফ ফ্রুটস অন দ্য টেবিল, আমি দুই ক্যান কোক এবং এক বাটি ফল টেবিলের উপর রেখে এসেছি, দেয়ার ইজ এ বক্স অফ বিস্কিটস নিয়ার দ্য বেড, বাক্সটি বিছানার নিকট একটি বাক্স বিস্কিট আছে, এক বাক্স বিস্কিট আছে আর কি। Don't forget to close the lid of the box tightly. বাক্সটি ঢাকনা শক্তভাবে লাগাতে ভুলে যেও না। If you want tea, তুমি যদি চা পান করতে চাও, চা তো আর খাওয়া যায় না, পান করে, আমরা বলি খাই কিন্তু আসলে ওটা পান করা, হ্যাঁ তরল জাতীয় জিনিস সবসময় পান করা হয়। দ্য কেটলি ইজ অন দ্য স্টোভ, কেটলিটি চুলার উপরে আছে। হোপ টু বি ব্যাক ইন হাফ অ্যান আওয়ার, আশা করি আধা ঘন্টার মধ্যে ফিরে আসব। তো এখান থেকে আমরা আবার কিছু আজকের যে লেসন 30 থেকে আমরা কিছু ই শিখবো, কিছু ভোকাবুলারিও দেখবো, এর সাথে সিনোনিম ওয়ার্ডগুলিও একটু জেনে নেব, ঠিক আছে? তো এই ওয়ার্ডগুলি দেখো, ফোন তো জানোই দোলাপনি বা ফোনকে আমরা ফোনই বলি, বোল বাটি বা গামলা, হোপ আশা করা, হোম ঘর, স্টোভ চুলা, ক্লোজ বন্ধ করা, কুক কোক, নোট নোট করা, তাই না? তো আরও কিছু ওয়ার্ড আছে, আগের ওয়ার্ডগুলি তো আলোচনাই করা হয়েছে, তো চলো এখন আমরা একটু এর সাথে রিলেটেড করে কিছু সিনোনিম ওয়ার্ড শিখে অল্প কয়েকটা, এটার সাথে এই ওয়ার্ডগুলির সাথে কিছু সিনোনিম আছে একটু দেখে নিই আমরা। তো দেখি লেট, লেট অর্থ কি তোমরা জানো? লেট অর্থ বিলম্বিত, লেট হলো অ্যাডজেক্টিভ, এটার সিমিলার ওয়ার্ড হলো ডিলে। টাইটলি, টাইটলি অর্থ, টাইটলি হলো অ্যাডভার্ব, অর্থটা শক্ত করে বা মজবুতভাবে, সিমিলার ওয়ার্ড হবে স্ট্রংলি। স্টোভ হয়েছে নাউন, এটার সিমিলার ওয়ার্ড হলো ওভেন, তাই না? স্টোভ চুলা, ওভেনও চুলা। তো তারপরে আমাদের কী বলেছে একটু দেখে নিই, A3 কী বলেছে একটু দেখে নিই, রেড দ্য নোট ফর শিলা লাউডলি উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। এবার আমাদের নোটটি সঠিক উচ্চারণে এবং স্বরভঙ্গে কীভাবে কী করতে হবে সেটা ভালো করে ফলো করে নোটটি পড়তে বলা হয়েছে। তো এর আগেই আমরা A3 মোটামুটি যখন ফিল আপ করেছি তখন পড়ে ফেলেছি, ঠিক আছে? তারপরও আবার একটু পড়ি আমরা, যেহেতু A3 আমাদের ইনস্ট্রাকশনে এটাই বলা হয়েছে, তো নোটটি আবার একটু রিপিট করি কী বলেছে দেখো। সরি আই এম গোয়িং আউট, ওন টেক লং, আই হ্যাভ লেফট টু ক্যানস অফ কোক অ্যান্ড এ বোল অফ ফ্রুটস অন দ্য টেবিল, দেয়ার ইজ এ বক্স অফ বিস্কুটস নিয়ার দ্য বেড, ডোন্ট ফরগেট টু ক্লোজ দ্য লিড অফ দ্য বক্স টাইটলি, ইফ ইউ ওয়ান্ট টি, দ্য কেটল ইজ অন দ্য স্টোভ, হোপ টু বি ব্যাক ইন হাফ অ্যান আওয়ার। ওকে, তো এই ছিল আমাদের A3। এভাবে আমাদের সুন্দর করে কারেক্ট প্রোনাউন্সিয়েশনে নোটটি পড়তে বলা হয়েছে, তো আমরা পড়লাম। তো চলো আমরা ফাইনালি লেসন 30 আর ইউ লিসেনিং 3 দেখলাম আজকে আমরা লেসন 30 কী বলা হয়েছে সেটা আমরা দেখলাম এবং যেভাবে আমাদের কাজ করতে বলা হয়েছে সেভাবেও কাজ করলাম। তো চলো আমরা পুরো লেসন 30 সামাইটা একটু টেনে নিই, সামাইতে কী বুঝলাম আমরা আসলে লেসন 30 থেকে আমরা কী বুঝতে পারলাম একটু দেখে নিই। তো চলো আমরা লেসন 30 মূল কথা যেটা বলেছে সেটা আসলে এই লেসন 30 কী নিয়ে আলোচনা করা হয়েছে সেটা একটু সামারি বলি। ইন দিস লেসন উই ক্যান লার্ন অ্যাবাউট সাম রুলস অফ ফোনেটিক্স, তাই না? অর্থাৎ অর্থটা কীরকম বলো, এই পাঠে আমরা স্বরতন্ত্রের ফোনেটিক মানে কি স্বরতন্ত্র, হ্যাঁ স্বরতন্ত্রের কিছু নিয়মকানুন শিখতে পারি। উই ক্যান লার্ন হাউ অ্যান্ড হোয়ার এ ডিপথং ইজ ইউজড, আমরা কীভাবে এবং কোথায় একটি দ্বিস্বর ব্যবহৃত করব সেটাও আমরা জানতে পারি, তাই না? তো হাউ ইট ইজ টু বি প্রোনাউন্সড হ্যাজ বিন শোন হেয়ার, কীভাবে এটি উচ্চারণ করতে হয় তা এখানে দেখানো হয়েছে। সাম ওয়ার্ডস আর লিস্টেড টু বি প্র্যাকটিসড ইন দিস লেসন,
কিছু শব্দ চর্চার জন্য এই পাঠে তালিকাভুক্ত করা হয়েছে। যে ওয়ার্ডগুলি আমরা লিস্ট থেকে কিছু ওয়ার্ড আমরা দেখলাম, সেগুলি শুদ্ধ করে উচ্চারণ করলাম, তো সেটাই বলা হয়েছে। যে ইন দিস লেসন উই ক্যান লার্ন অ্যাবাউট সাম রুলস অফ ফোনেটিক্স, উই ক্যান লার্ন হাউ অ্যান্ড হোয়ার এ ডিপথং ইজ ইউজড, হাউ ইট ইজ টু বি প্রোনাউন্সড হ্যাজ বিন শোন হেয়ার, সাম ওয়ার্ডস আর লিস্টেড টু বি প্র্যাকটিসড ইন দিস লেসন। তো এই ছিল আমাদের লেসন থার্ডের সামারি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা সামারি, আসলে মূল কথা কী বলা হয়েছে সেগুলি আমরা লাস্টে বুঝব। তো চলো, আমি একেবারেই পাঠে শেষে চলে এসেছি, তো কিছু তো কাজ বাড়িতে করতে হবে। তোমরা ভালো করে লেসনটি পড়বে, তারপরে হোমওয়ার্ক যেটা করবে একটু দেখে নাও, বেশি কিছু না, যেটুক বইতে লিখেছো এটাই হোমওয়ার্ক। ইউনিট 30 A2 SW করবে, ঠিক আছে? ইউনিট 30 A2 SW করবে। ওখানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল সেগুলি সুন্দর করে প্যারা করে, তারপরে যে তোমার নোটটি ছিল সেটা সুন্দর করে, অর্থাৎ A2 হোমওয়ার্ক করবে, ঠিক আছে? তো এতক্ষণ আমার সাথে কষ্ট করে ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাসায় পড়াশোনা করবে, সময় নষ্ট করবে না, হ্যাঁ? বেসিক জিনিসগুলি অনেক সময় তোমরা কিন্তু এখন অনেক সময় পেতেছ, তোমরা বেসিক জিনিসগুলি শিখবে, গ্রামারগুলি শিখবে, তারপর ছোটোখাটো যে ছোটো ক্লাসে যে জিনিসগুলি শিখে এসছো, নাম্বার, জেন্ডার, তারপরে তোমার কিছু রুলস, ভার্বের 3টা ফর্ম, তার টেন্স, হ্যাঁ, এই জিনিসগুলি বেসিক জিনিসগুলি খুব ভালো করে শিখবে, সেন্টেন্সগুলি ভালো করে শিখবে। কারণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই কিন্তু গ্রামারের সাথে রিলেটেড, তাই না? ফার্স্ট পেপারও কিন্তু বহুত গ্রামার শেখার আছে। বোর্ড থেকে তুমি ভালো গ্রামার না বুঝলে ফার্স্ট পেপারও ভালো বুঝতে পারবে না। তো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ফি আমানিল্লাহ।